That's his highest ODI score. The biggest city. শেষ দুই বলে ছক্কা মারলেন, তাতেও হলো না, 96 রানে অপরাজিত রইলেন। ড্রেসিং রুমে যাওয়ার পথে হতাশাও ছাড়লেন। Beautifully played. That's the class and the ability Towhid Hridoy possess. দেখে মনে হবে বোধহয় এত কাছে এসে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটাই করেছেন তাওহিদ হৃদয়। এমনটা ভেবে নিলে ভুল ভাবছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় নিজেই জানিয়েছেন চার রানের জন্য আক্ষেপ নেই তার। তাওহিদ ক্রিজে আসেন ইনিংসের 13তম ওভারে, তখন 75 রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেট হারিয়েছে। চতুর্থ বলে আসা লঙ্কার বলে কাভার দিয়ে একটি বাউন্ডারি মার 41তম ওভারে গিয়ে 50 পেয়েছেন। 50 পেতে খেলেছেন 74 বল, মেরেছেন মাত্র দুটি বাউন্ডারি। এরপর তার সেঞ্চুরি করার সুযোগ ছিল, শেষ দুই ওভারে তার প্রয়োজন ছিল 22 রান, তিনি ছিলেনও আগ্রাসী। 74 বলে 50 করা হৃদয় পরের 46 রান করেছেন 28 বলে, যার মধ্যে 5 ছক্কা 1-4 34ই আসে বাউন্ডারি থেকে। এরপর হৃদয় বলেছেন, আমার কোনো আক্ষেপ নেই, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি তো প্রথম বলে আউট হয়ে যেতে পারতাম, সর্বশেষ ম্যাচে রান করতে পারিনি, টি টোয়েন্টিতেও দ্রুত আউট হয়ে গিয়েছি। The biggest six.